সারা দুনিয়ার চাষাবাদ চলতেছে ট্রাক্টর দিয়ে, আর আমরা এখন কোদাল দিয়ে চাষাবাদ করতেছি। ট্রাক্টর দিয়ে জমি চাষ করবার সার না? ট্রাক্টরে যে কত তেল লাগে সেটা কি জানো তুমি? হ্যাঁ, ট্রাক্টরে তেল জানে, আমার লাভটা কি? খালি তো বসে বসে খাও আর শরীরে খালি তেল জমাও না। এ ভাই, তুমি এদিকে ঘুরে শুলে কিছু তুমি তোর চেহারাটা যেন দেখা না লাগে সেই জন্য ঘুরে শুছি। ঠিক আছে, রাত্রিবেলা যদি লাথি লাগে নাক মুখ ফাইটে দেয় তা আমার কিছু কিন্তু করার নাই। কে আমার নাক মুখ ভাঙবো কে? আর তুইও বা ঠেক দিয়ে লাথি দিবি কে? আমি কি কইছি? আমি লাথি দেবো? আমি কইছি আমার শোয়া ভালো না, রাত্রিবেলা যদি লাগে যায় রাত্রিবেলা ঘুমোর তাহলে আমি সালাম কিন্তু করতে পারবো না। কি আমার সম্মান রে যে উনি সালাম করতে পারবো না? এই তুই এই ঘর থেকে বাড়া বাড়া এদিকে। কিছুদিন আমি ঘর থেকে বেরোবো, তোর চেহারাটা দেখতে ইচ্ছে করতেছে না, বাড়া এদিকে। বিয়ে ভাই, তুমি একটা মেয়ের কারণে কুসুমের কারণে তুমি এরকম করতেছো, আমরা এক রক্তের দুই ভাই, কথাটা মনে রাখো। এই যেটা কথা আছে না, ভাই বড়দের রক্তের বাঁধন ছিন্ন হয় শুধু নারীর কারণ। এই তুই বুঝছি তো, চুপ থাকবো, চুপ থাক। এগুলো ভাই একই রক্তের দুই ভাই, আমরা এক মাস বাড়ির দুই ভাই, ভাই হয়ে ভাই সাথে এরকম করে। এই চুপ থাক না। ঠিক আছে, তাহলে একটু বাতাস দাও, গরম লাগতেছে। এবার করো কিছু দিন। এই ঘুরে শুতেছে, ঠিক আছে ঠিক আছে, বুঝি ভালো করে বাতাস দাও, আমি ঘুমাবো। কুসুমের মা, তোমার কুসুমের লেগা খুব ভালো একটা সম্বন্ধ আছে, কি করি চিন্তা করতেছি? চিন্তা ভাবনার কি আছে? ছেলেটা কেমন? ছেলের ছবি দেখছি, মাশাআল্লাহ সুন্দর, খোঁজ খবর নিয়ে দেখছি, সয় সম্পত্তিও আছে, পরিবারটাও মোটামুটি ভালো, শিক্ষিত। ভালো হইলে আলহামদুলিল্লাহ করে রাজি হয়ে যাও, মেয়ের মতি গতি কিন্তু আমার কাছে বেশি ভালো ঠেকতেছে না। ভালো ঠেকতেছে না মানে? না চিন্তা হয় না, মেয়ে তো বিয়ের বয়স হয়েছে, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, কখন কার নজরে পড়ে, সব মানুষ তো সমান না। এটাও ঠিক কথা। তাহলে আমি এক কাম করি, কালকে এই ঘটকরা ডাকাই, শুভকামটা তাড়াতাড়ি সারা ফেলাই, ঠিক আছে? উচ্চুন দাও। সারা দুনিয়ার চাষাবাদ চলতেছে ট্রাক্টর দিয়ে, আর আমরা এখন কোদাল দিয়ে চাষাবাদ করতেছি। ট্রাক্টর দিয়ে জমি চাষ করবার সার না? ট্রাক্টরে যে কত তেল লাগে সেটা কি জানো তুমি? হ্যাঁ, ট্রাক্টরে তেল জানে, আমার লাভটা কি? খালি তো বসে বসে খাও আর শরীরে খালি তেল জমাও না। এই যে আপা মিয়া, একটু এইদিকে আসো তো দেখি। জি। কি তুমি এরকম কষ্ট করে চলে আসো, এত দূর হাইটে তোমার পা ব্যথা হয়েছে না? আমার কলি তো দূর থেকে খালি টু, এটা কলিতে আমি চলে যাই। টু দেওয়ার টাইম আমার নাই, কত মাইনছে এখন আমার খবর নিব, আর দুই তিন দিনের মধ্যে আমার বিয়া হয়ে যাচ্ছে। এটা তুমি কি কইলা? কথাটা কি আসলে সত্য? সত্য না মিথ্যা সেটা তো কয়েকদিনের মধ্যেই টের পাইবা, তাই না? বিয়া হোক না, কোদাল দেয়া মাথা একদম ফাটা হলামো না? ওই কি কইলা? তোমার না যে বিয়া করে আসবো তার মাথা, বিয়ার পর মাথা ফাটায় কোনো লাভ নাই, ফাটাইলে আগেই ফাটাই তুইব। বিয়া করবার চাই, thank you.